হাই গাইস, আমার আজকের রেসিপি চাপিলা মাছের ঝাল। দেখুন, আমার শাশুড়ি মা আগে মাছগুলো কেটে নিচ্ছে। মাছ কাটাটা দেখে নিন, খুব সোজা। এটার মধ্যে, এই মাছগুলির মধ্যে আমিষ থাকে না, খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখিয়ে দেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো রেসিপিটা দেখো। আর আমার রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে দাও ফ্রেন্ডস। এইভাবে সবগুলো মাছ কেটে ধুয়ে নেওয়া হবে প্রথমে। এবার দেখুন, মাছগুলিকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার মশলা তোমাদের দেখিয়ে দিই। 5টা কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। আর তেলটা তোমাদের আমি দেওয়ার সময় দেখিয়ে দেব। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আপনারা যে যেমন খেতে ভালোবাসেন। আমি এইটুকু দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর দিয়ে দেব সমস্ত মশলা, ঢেলে দেব। এবার আমি মাছগুলিকে ভালো করে মশলা মাখিয়ে নেব মাছগুলির মধ্যে। ভালো করে মাখতে হবে, মাখাটা যত ভালো হবে টেস্টটাও তত বেড়ে যাবে। এবার আমি ভালো করে মাখাবো, আমার মাখানো হয়ে গেছে দেখো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। ছোট মাছ রান্নার একটা টিপস তোমাদের বলে দিচ্ছি আমি। ছোট মাছ রান্না করতে গেলে আগে দিয়ে তেল ভালো করে গরম করতে হবে। আমি দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম না করলে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা একদম ভালো করে গরম করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। কালো জিরেটা এবার কিছুক্ষণ ভেজে, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি এখানে কালো জিরে দিয়েছি। যারা কালো জিরে খেতে পছন্দ করে না তারা পেঁয়াজও দিতে পারেন। এবার দিয়ে দেব আমি মাখিয়ে রাখা মাছ। দিয়ে দেখুন, দিয়ে দিয়েছি। এবার মাছের মধ্যে আমি খুন্তি হাতা কিছুই ব্যবহার করব না, কারণ হাতা খুন্তি ব্যবহার করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এভাবে দু হাত ধরে উল্টিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে দেব। দিয়েছি এভাবে আমি 5-7 মিনিট উল্টানো পাল্টানোর পর দেখুন আমার মাছ, বেশি ভাজলে আবার মাছ শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমি ঝোল 1 গ্লাস পরিমাণ। ঝোল দিয়ে আমি আবার মাছগুলিকে সিদ্ধ করব। দেখুন, হালকা হাতে আমি খুন্তিটা নাড়াচ্ছি, আমার একটা মাছও ভাঙেনি। দেখুন ফ্রেন্ডস, খুব সুন্দর কালার হয়েছে। এবার আমি ঝোলটাকে এবার ফুটিয়ে নেব। সবশেষে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতা কেটে রেখেছি আমি, এবার দিয়ে দেব মাছের মধ্যে। আমি ঝোল দিও ফ্রেন্ডস, 5-7 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়েছি। এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা হাতের কাছে থাকলে দেবেন, বা না থাকলে নাও দিতে পারেন। ধনে পাতা দিলে টেস্টটা আরও বেড়ে যায়, সেজন্য আমি দিয়েছি। আমার রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।